কি মানুষ এই, আল্লাহ খোদাই জানে মানুষই নাই। এখানে দামাদামি চলতেছে। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা দুজ্জোহরা। আশা করছি আমার বন্ধুরা অনেক ভালো আছেন। এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম, দেখতে পাচ্ছেন রেডি রেডি হয়েছি, বাইরে যাচ্ছি। আসলে ডেইলি ব্লগ নিয়ে এখন আশাই হয় না, এতটাই ব্যস্ত থাকা হয়। তো চলুন আজকে কোথায় যাচ্ছি দেখে আসি। আর আসলে আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার ঘরের কিছু জিনিসপত্র কিনতে, সাজাবো আমার ঘরটা, একটু ডেকোরেশন করব, বাসাটা একটু ডেকোরেশন করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মাস্ক পরেছি আর খুলতে যাচ্ছি না। বাসায় গেস্ট আসছে, আর আমার নানু ভাই কেমন আছে এই নিয়েও কথা বলবো। আমার গেস্ট হচ্ছে আমেরিকা থেকে, আমার মামা মামিরা আসছে, আমার বাসায় উঠবে, তো যে কারণে আমার বাসাটা একটু ডেকোরেট করা। তো চলুন আমার সাথে ঘুরে আসবেন, ভালো লাগবে আপনাদের সবাই। আর শুরুতে বলে নিই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। আরেকটা কথা বলে নিই, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকে বলছি, আমি ইউটিউবের পিছনে সাবস্ক্রাইবার ওয়াচিং নিয়ে কাজ করছি। আপনারা যদি ইউটিউবের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিউ মনিটাইজেশন অন পর্যন্ত কাজ নিতে চান, কারণ অনেকেই দেখা যায় এক দেড় বছর হয়ে গেলেও এসব কভার হয় না। আমি খুবই অল্প সময়, এক দেড় মাসের মধ্যে করে দিচ্ছি। ইতিমধ্যে দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় আপু ভাইয়াদের কাজ করেছি। ইনশাল্লাহ আমার ভিডিওর অ্যাবাউটে মানে একদম ফুল সব কিছু লিখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। আর আমি তো বলেই দিচ্ছি, ফোন নাম্বারও দেওয়া আছে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটাই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনারা আমার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ, কথা বলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাজ নিতে পারেন। আমি আইটি সেকশন নিয়ে কাজ করছি। তো চলুন আমার কথা শেষ, এখন ঘুরে আসি আমি কি কি। ও আমরা চলে এসেছি মানে 50 থেকে 99 এর দোকানে, ফুলের দোকানে। আচ্ছা এই যে এগুলো কত করে কন্যা? এই যে হ্যাঁ এই যে এটা সেঞ্চুরি পাতা, একটা লাগে যেত কি হবে, হবে তো না, এটা কত? এটা ও আরো আছে তো, আমি এখানে কোথায় যেন দেখে গেছিলাম। এটাও তো সুন্দর, এটা কত দাম বা? এটা কোথায় রাখবো আমার বেডরুমের জন্য? এখন একটা এটা রাখতে পারবো, এত বড় ল্যাম্প পোস্টের ওখানে রাখতে পারবো, খুব সুন্দর। ভাই এটার দাম কত? আচ্ছা ভাই ওই যে একটা ইয়ার টপ দেখে গেছিল, দেখো তো একটু, দেখো তো এই যে এরকম ইয়ার মধ্যে ছোট ছোট ফুল, এটা বলছে হচ্ছে এটা নি না, সাদার মধ্যে একটা দেখছি যে এরকম, এর মধ্যে সাদার মধ্যে দেখছি এটা, এটা দাও দাও। বিভিন্ন রকমের এখানে সর্বনিম্ন থেকে কত? 99 থেকে শুরু হচ্ছে, তারপর আপনার আচ্ছা 1500-1200 মানে যে যে এগুলি কত করে? এগুলি কত করে? ওই যে যে নারিকেল আছে দেখাও, এই যে নারিকেল সহকারে নারিকেল গাছ, এটা কত ভাইয়া? গোলাপের বিভিন্ন রেঞ্জে আপনারা যখন আসবেন অবশ্যই চেক করে নিতে পারবেন। ড্রাগন ফল কিন্তু একদমই আনবো, অন্য কোথাও আমি দেখিনি। 350
350 only 350 কম প্রাইজের মধ্যে যদি কেউ নিতে চায় তাহলে হবে এগুলা টিউলিপ 120 টাকা করে টিউলিপ 120 টাকা কম প্রাইজের মধ্যে একটু কম প্রাইজের মধ্যে টিউলিপ হচ্ছে 120 টাকা আচ্ছা ঠিক আছে আমি আরেকদিন এসে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা করে ভিডিও করব আজকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই নারিকেল গাছগুলো কত ভাই এই সাইডের গুলো খেজুর গাছগুলো কত করে বিভিন্ন রকম বিভিন্ন রকম বাজার পর্যন্ত আছে তো ইনশাল্লাহ আমি আরেকদিন এসে আপনাদের সামনে সব কিছু আলাদা করে রিভিউ করে যাব আজকে জাস্ট টুকটাক হিসাব দিলাম আর আপনারা আসবেন এটা হচ্ছে পুষ্টির উপরে পুষ্টির যে মিষ্টির দোকানটা তার উপর তলায় অবশ্যই আপনারা এসে ঘুরে যাবেন আপনাদের কাছে ভালো লাগবে অনেক রকমের জিনিস এখানে দেখা যাচ্ছে
বিশাল বড় বড় ডল, সবজিজ আইটেম, আপনারা কুকারিজ আইটেমও এখানে পাচ্ছেন, বিভিন্ন রকমের কুকারিজ আইটেম। এই যে বিভিন্ন রকমের আপনারা কুকারিজ আইটেম পেয়ে যাচ্ছেন। এগুলি কিন্তু 100 থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের রয়েছে, অনেক রকম, অনেক ধরনের। হ্যাঁ, 150 করে, 600 টাকা। হ্যাঁ, 50। তো এখন আমরা চলে যাচ্ছি, তো আমি বাসায় গিয়ে বাকিটা আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করবো ইনশাল্লাহ। শপিং করে বাসায় চলে এসেছি, এই যে শপিং টপিং করে বাসায় চলে এসেছি, সেগুলো এখন মানে খোলা হচ্ছে, তো এগুলি আর কি গুছিয়ে নিব, নিয়ে তারপরে বাসাটা মানে ঘরটাকে সাজাবো ইনশাল্লাহ। তো আপনাদের সাথে তারপরে শেয়ার করব, আর এই ভিডিওটা আজকে যাচ্ছে, আর সাজানোর গোছানো জিনিসগুলো কালকে যাবে, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আমি একটা এই যে এরকম একটা, এগুলি হচ্ছে পাতাবাহার বলে, পাতাবাহার। আর এই যে আমি যে ওয়ালমেটের দোকানটা দেখিয়েছিলাম, ওখান থেকে এই যে এই ধরনের ওয়ালমেটগুলো নেওয়া হয়েছে, যেটা অলরেডি দেওয়ালে সাজানো হয়ে গেছে। ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি, কালকে আমার ভিডিও আসবে, আমি যে শোপিসগুলো দিয়ে ঘর সাজিয়েছি সেটা, তো অবশ্যই সেই ভিডিও অপেক্ষায় সবাই করবেন অবশ্যই। তো আমার নানু ভাই একটু অসুস্থ ছিল, আমি ইউটিউবে একটা পোস্ট করেছিলাম, অনেকে জিজ্ঞেস করেছে আপু এখন কেমন আছে, তো আমার নানু ভাই আলহামদুলিল্লাহ আপনাদের সকলে তো এখন অনেক বেশি ভালো আছে, আপনারা অনেক দোয়া করেছেন। আমি জানি যে আল্লাহ কারো না কারো দোয়ার উসিলায় কাউকে সুস্থ করে দেয়, তো আপনাদের সবার কাছে আমি দোয়া চেয়েছিলাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক অনেক বেশি ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে সবাই দোয়া করেছে। তো আলহামদুলিল্লাহ এখন আমার নানু ভাই ভালো আছে, সুস্থ আছে, আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করো। আর বিদায় নিয়ে চলে যাচ্ছি আগামী ভিডিও দেখার অপেক্ষায় রেখে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।